আজকে আলু দিয়ে খাসির মাংসের লাল ঝোল রান্না করব এটা নতুন কোনো রান্না নয় এটা প্রত্যেকেই জানেন তবে আমি যেভাবে বানাই সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করেছি আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি এখানে পাঁচশো গ্রাম খাসির মাংস ভালো করে ধুয়ে রেখেছি আর এখানে বড়ো সাইজের তিনটে আলু এরকম দু টুকরো করে কেটে নিয়েছি বড় বড় করে মাংসের মশলাটা এখন করে নেব তো এখানে চার টুকরো আদা নিয়েছি আদাটা দিয়ে দিচ্ছি মিক্সার জারে আর এখানে বড়ো সাইজের একটা রসুন আমি নিয়েছি আর রসুনের কোয়াগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি রসুনের কোয়াগুলো দিয়ে দিলাম এখন সামান্য জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব আদা রসুনটা আমি পেস্ট করে নিলাম এখন এই আদা রসুনের পেস্টটা আমি মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি বাকি মশলাগুলো দিয়ে মাংসটা আমি ম্যারিনেট করে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখানে আমি তিন চামচ লবণ দিয়ে দিচ্ছি লবণ আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন যে যেমন লবণ পছন্দ করেন দিয়ে দিচ্ছি ছোট দু চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ফিফটি এম এল সর্ষের তেল মাংস রান্না সর্ষের তেলে সবচেয়ে ভালো হয় তাই সর্ষের তেলই দিলাম দিয়ে দিচ্ছি বড় দু চামচ লঙ্কার গুঁড়ো এখানে আমি প্লেন লঙ্কার গুঁড়োই দিয়েছি আপনারা চাইলে ঝোলটা লাল করার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কালারটাও সুন্দর আসবে আর ঝালটাও কম হবে আর ঝাল অবশ্যই আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন এখানে আমি প্লেন লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি এই লঙ্কাটা যথেষ্টই লাল আর ঝাল তাই প্লেন লঙ্কার গুঁড়োই ব্যবহার করলাম দিয়ে দিলাম বড় এক চামচ ধনের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি চার চামচ টক দই এখানে আমি জিরের গুঁড়ো দেবো না ধনের গুঁড়ো দিয়ে এইভাবে একবার রান্না করে দেখবেন এই মাংসের স্বাদ কিন্তু ভীষণই ভালো হয় মাংসের সাথে সমস্ত মশলা দিয়ে ভালো করে চামচের সাহায্যে মাখিয়ে নিলাম এখন এটা আমি ঢাকা দিয়ে কুড়ি মিনিট রেখে দেব তারপর রান্নাটা করে নেব কুড়ি মিনিট পর রান্নার দিকে ফিরে আসলাম গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম বড় দু চামচ সর্ষের তেল তেল ভালো মতো গরম হলে এর মধ্যে এখন আমি কেটে রাখা আলুটা ভেজে নেব কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি দিয়ে সামান্য লবণ আর হলুদ দিয়ে চার পাঁচ মিনিট আলুগুলো ভেজে নেব। সামান্য লবণ আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে একটু লালচে করে আলুগুলো ভেজে নিতে হবে আলুগুলো ভাজা হয়ে গেছে এখন আলুগুলো একটা প্লেটে তুলে নিচ্ছি এই তেলের মধ্যে আরও এক চামচ সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে এখন এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেব দুটো তেজপাতা তিনটে ফাটিয়ে নেওয়া এলাচ বড় দু টুকরো দারচিনি ছ থেকে সাতটা লবঙ্গ ছোট এক চামচ গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা ফোড়নটা তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড একটু ভেজে নিতে হবে ফোড়ন একটু ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চারটে মিডিয়াম সাইজে ঝিরিঝিরি করে কেটে নেওয়া পেঁয়াজ গ্যাসের ফ্লেম এখন হাইতে রেখেছি আর চার থেকে পাঁচ মিনিট পেঁয়াজগুলো একটু লালচে করে ভেজে নেব পেঁয়াজটা ভাজতে ভাজতে এর মধ্যে দিয়ে দিচ্ছি চারটে চেরা কাঁচা লঙ্কা পেঁয়াজটা যখন একটু লালচে করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো টমেটো দুটো ছোটো সাইজের টমেটো আমি কেটে নিয়েছি টমেটোটাও দিয়ে দিলাম আর টমেটোটা যাতে একটু গলে যায় তাড়াতাড়ি তার জন্য এর মধ্যে দিয়ে দেবো সামান্য লবণ লবণ দিলে খুব তাড়াতাড়ি টমেটোটা গলে যাবে তো টমেটোটা আমি পেঁয়াজের সাথে একটু ভেজে নিলাম এখন এর মধ্যে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এখন ভালো করে না করে নিয়ে মাংসটা ঢাকা দিয়ে এখন রান্নাটা করে নিতে হবে কুড়ি থেকে পঁচিশ মিনিট এইভাবে ঢাকা দিয়ে মাংসটা আমি রান্না করে নেব আর মাংসটা ভালো করে কষিয়েও নেব আর মাঝের মধ্যে অবশ্যই ঢাকনা খুলে না করে নিতে হবে তা না হলে মাংসটা লেগে যেতে পারে এরই মাঝে একবার ঢাকনা খুলে নিলাম আর মাংস থেকে দেখুন কতটা জল ছেড়েছে এই জলটা যতক্ষণ না পর্যন্ত শুকিয়ে যাচ্ছে ততক্ষণ এইভাবেই রান্না করে নিতে হবে আর মাংসটা এইভাবে রান্না করতে করতে কষানোও হয়ে যাবে আর মাংসটা হালকা সেদ্ধও হয়ে যাবে পঁচিশ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম এইভাবে আর মাঝের মধ্যে ঢাকনা খুলে খুলে নাড়াচাড়া করে নিয়েছিলাম এখন মাংসের জল অনেকটাই শুকিয়ে গেছে ঢাকনা খুলে এখন ভালো করে মাংসটা কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত কষাতে কষাতে মাংস থেকে পুরো তেলটা ছেড়ে যাচ্ছে খাসির মাংস যত বেশি কষানো যাবে ততই কিন্তু এর স্বাদ ভালো হবে মাংস থেকে তেল পুরো ছেড়ে দিয়েছে আর মাংসটাও কষানো হয়ে গেছে আমার এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম দিয়ে আবারও দু তিন মিনিট একটু কষিয়ে নিচ্ছি এতে আলুর মধ্যেও মশলাটা ভালো মতো ঢুকে যাবে মাংসের সাথে আলু একটু কষিয়ে নিলাম এখন এর মধ্যে দিয়ে দেব গরম জল এখানে আমি আড়াই কাপ গরম জল দিয়ে দিচ্ছি এখানে ঝোল যতটা রাখবেন আপনারা সেই হিসেবে জলটা দেবেন তো খুব বেশি একটা ঝোল রাখবো না আমি তাই আড়াই কাপ জল দিয়ে দিচ্ছি এখন একটু নাচাড়া করে নিয়ে মাংসটা আমি প্রেশার কুকারে সেদ্ধ করে নেব আর এইভাবে যদি মাংসটা প্রথম দিকে ভালো করে কষিয়ে নিয়ে তারপর প্রেশার কুকারে সেদ্ধ করে নেওয়া যায় তাহলে মাংসের স্বাদটা খুবই ভালো হয় ঝোলটা ফুটে গেছে এখন আমি প্রেশার কুকারে মাংসটা পুরো ঢেলে দিচ্ছি আপনারা চাইলে প্রেশার কুকারেই পুরো রান্নাটা করে নিতে পারেন প্রেশার কুকারে এখন মাংসটা ঢেলে দিচ্ছি দিয়ে এখন আমি ঢাকনা লাগিয়ে দুটো সিটি দিয়ে নেব গ্যাসের ফ্লেম এখন হাইতে রেখেছি হাইতে রেখে ঢাকনা লাগিয়ে দুটো সিটি দিয়ে নিচ্ছি আমি রেখে দেব যতক্ষণ না পর্যন্ত এর পুরো গ্যাসটা বেরিয়ে যাচ্ছে এর পুরো গ্যাস বেরিয়ে গেছে এখন ঢাকনা খুলে দিচ্ছি তো মাংসটা এখন আমি চেক করে নিচ্ছি কীরকম সেদ্ধ হলো এখানে মাংসটা একটু সেদ্ধ কম হয়েছে তো আমি আবারও সামান্য গরম মশলা দিয়ে একটা সিটি দিয়ে নেব কোনো মাংস খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আবার কোনো মাংস সেদ্ধ হতে একটু সময় লাগে প্রথম দিকে দুটো সিটি দিয়ে নেবেন তারপর যদি মনে হয় যে মাংসটা সেদ্ধ কম হয়েছে তাহলে আবারও আরেকটা সিটি দিয়ে নেবেন ছোট এক চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে না আচাড়া করে নিয়ে আবারও ঢাকনা লাগিয়ে হাই ফ্লেমে একটা সিটি দিয়ে নেব তারপর আমি মাংসটা সার্ভ করে নেব পুরো তিনটে সিটি দিয়ে নেওয়ার পর এখন মাংসটা আমি সার্ভ করে নিচ্ছি গরম ভাতের সাথে আলু দিয়ে খাসির মাংসের এই লাল ঝোল দারুণই লাগে খেতে আপনারা সবাই জানেন মাংস বানাতে তবে আমার পদ্ধতিতে এইভাবে একবার বানিয়ে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে যদি আজকের রেসিপি ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না